ভারতের রাজনীতি, ভারতের রাজনীতিতে উন্নয়ন কখনো ইস্যু হতে পারে না, ইস্যু হবে সেটাই হয় রাম আর ইউ এম, না হয় রামায়ণের শ্রীরাম আর এ এম। শূন্য মস্তিষ্কে যে কোনটা ঢুকবে তা নিয়ে অহর নিজ গবেষণা করছেন একদল সুশিক্ষিত রাজনীতি। আচ্ছা, মন্দির আর মসজিদ এই ধরনের যদি কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নীতিতে নেমে পড়া যায় তাহলে মনে হয় বেশ মুখরোচক হতে পারে। ইস্যুটা হিন্দু অথবা মুসলিম, অন্য কোনো কিছু তো ভাবার দরকার নেই। কিভাবে খাবে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলোকে সলভ করা যাবে কিনা, পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে কিনা, সত্যিকারের তদন্ত করে দোষীদের দোষী সাব্যস্ত করা যাবে কিনা, সারদা নারদা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্যামগুলিকে বিজয় এবং নীরবের মতো লোক ভারত ছেড়ে চলে যাওয়ারকে প্রাধান্য দিতে, ভিক্ষাবৃত্তিকে মানুষের প্রধান ধর্ম হিসাবে গড়ে তুলতে, পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে, বৃদ্ধজনেরা যখন ছোট ছোট কচি কাচাদের নিয়ে সমাজ সচেতন করার জন্য ব্যস্ত তখন তাদের হিসেব নিতে, চাষিদের ন্যায্য ফসলের দাম না দেওয়ার দাবিতে বড় বড় বক্তৃতা চলবে পথে ঘাটে মাঠে মাঠে, টিভির পর্দায় দেখা যাবে বিভিন্ন দলীয় নেতা নেত্রীদের সুচিন্তিত মতামত, শোনা যাবে বড় বড় কথা বড় বড় ভাষণ, এই করে দেব সেই করে দেব, এই হবে সেই হবে, এই চিহ্নে ভোট দিন সেই চিহ্নে ভোট দিন। আপনার কাছে হাজার হাজার প্রতীক, আপনি যখন ভোট দেবেন তখন সুনিশ্চিন্তে বিজয়ী প্রার্থী গলায় মালা নিয়ে স্ক্যাম করা দূত হবে, প্রস্তুত হবে বিভিন্ন ধরনের তদন্তকে বাধা প্রদান করার জন্য, প্রস্তুত হবে বেকারদেরকে লাইনে সুরক্ষিতভাবে দাঁড় করানোর জন্য, প্রস্তুত হবে সেই মানুষগুলোর চোখে মুখে কান্নার রোল ফেলে দেওয়ার জন্য। আর কিছু দল তখন কিছু মানুষ তখন সুনিশ্চিন্তে পান করে যাবেন, এটাই আমাদের ভারতবর্ষ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সে রাম হোক রহিম হোক বজরং হোক কৃষ্ণা হোক, উন্নয়ন হবে ব্যক্তিগত স্তরে, উন্নয়ন হবে নিজের স্তরে। বিজয় মালিয়া যখন বিদেশে মেয়ে নিয়ে ফুর্তি করবেন, আর আমরা সেই পতাকা ধ্বজাধারী লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকাকে ঠেলব আরো পাঁচটি বছর অপেক্ষা করার জন্য। মানুষ এগিয়ে দেবে, নেতা নেত্রীরা এগিয়ে দেবে সেই দড়ি যা সামনের দিকে ঝুলতে থাকবে, আপনি কখন সেই দড়িতে সেই দড়িটিকে গলায় পরবেন, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের পলিটিক্স। আর আমরা নিশ্চিন্তে ঘুমাবো।